আসসালামু আলাইকুম, আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। আমরা অনেক সময় খাবার খাওয়ার সময় দেখতে পাই যে হুট করে যারা আমাদের আশেপাশে খাবার খাচ্ছে তারা কাশি দিচ্ছে, হেসকি দিচ্ছে, এবং এইগুলো হওয়ার পরে আমরা তাদেরকে বলতেছি তাড়াতাড়ি ওকে পানি দাও বা ওকে পানি দে। সো এটা বলার মাধ্যমে আমরা পানি খাওয়াই বা পিঠে থাপড় দিই বা বিভিন্ন ম্যানুভার করার ট্রাই করি যাতে করে এগুলো ঠিক হয়, যেটাকে আমরা এভাবেও বলি অনেকে যে আচ্ছা ওকে বোধহয় কেউ মনে করছে, এই জন্য হচ্ছে ওর এরকম মানে বিষম হইছে বা বিষম গেছে বা বিষম খাইছে, এরকম আমরা বলি। তো এই যে বিষম খাওয়া, এই টার্মটার সাথে আমরা খুব ফ্যামিলিয়ার, এবং এটা বলতে আমরা বুঝি যে কেউ হয়তো বা মনে করছে, বাট এটা একটা কুসংস্কার। হ্যাঁ, এটা বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে এটা যাওয়ার কথা খাদ্য নালী দিয়ে, তো সেটা যদি খাদ্য নালী দিয়ে না গিয়ে সেটা যদি শ্বাসনালী বা আমরা বলতে পারি যে ল্যারিংস ট্রাকিয়াতে চলে যায়, অর্থাৎ যেটাকে আমরা ওয়াইন পাইপ বলি, যেটার মধ্যে দিয়ে রেসপিরেটরি গ্যাসেসগুলো যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো চলাচল করার কথা, সেখানে খাবার চলে গেছে, ফলে সেগুলো তো লাঙে চলে যাবে অ্যাসপিরেশন করে। আর লাঙে যদি চলে যায় ফলে দেখা যাবে তখন আস্তে আস্তে ব্রিদিং ডিফিকাল্টি হইতে পারে, শ্বাস প্রশ্বাস মানে প্রশ্বাস নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, ব্রিদিং নিতে প্রবলেম হচ্ছে, সেরকম শ্বাসকষ্ট হওয়ার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হইতে পারে যদি এরকম 4-5 মিনিট কন্টিনিউ হয় যে আচ্ছা খাবারটা আটকে গেছে, তার রেসপিরেশন বন্ধ হয়ে গেছে, ফলে সে মানে প্রশ্বাস নিঃশ্বাস করতে পারতেছে না, ফলে সে কিন্তু মারাও যাইতে পারে। সো এটা যাতে না হয় এজন্য খাওয়ার সময় কথা বলা যাবে না, খাওয়ার সময় একসাথে অনেক অনেক বেশি খাবার খাওয়া যাবে না, এরকম বিভিন্ন জিনিস অবলম্বন করা যাইতে পারে। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা যখন আসলে এরকম হয়ে যায় যে সামনে হচ্ছে শ্বাসনালীটা আছে, তার পেছনে খাদ্যনালীটা আছে, এখন শ্বাসনালীতে খাদ্য যদি কোনো কারণে ঢুকে যায়, সাধারণত ঢুকবে না, কারণ এপিগ্লটিস নামে একটা ইলাস্টিক কার্টিলেজ ক্ষেত্রে বাধা দেয়, বাট কোনো কারণে যদি শ্বাসনালীতে ঢুকে যায় তাহলে কি করা যায়, এটার জন্য একটা লাইফ সেভিং ম্যানুভার আছে যেটাকে আমরা হচ্ছে হেমলিক ম্যানুভার বলি। ম্যানুভার মানে আমি কিছু প্রসিজার করব যেটার মাধ্যমে আমি পার্সনটাকে বাঁচাবো। সো অ্যাকচুয়ালি হেমলিক ম্যানুভার আছে, যেই ম্যানুভারের মাধ্যমে আমি কিন্তু পার্সনটাকে বাঁচতে হেল্প করতে পারি। কারণ যদি খাদ্য কণিকাটা খুবই সলিড কিছু হয় যেটা লাংকে পুরা মানে লাংয়ের কার্যক্রমকে পুরা মানে ডিস্ট্রাক্ট করে দিতে পারে, এটা কিন্তু তাহলে খুবই ডেঞ্জারাস হবে। বাট এই ম্যানুভারটা আমি করবো। সো এজন্য আমার সাথে ওয়ালিদ আছে, ওয়ালিদ একটু দাঁড়াও। তো এই ম্যানুভারটা করার জন্য অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে সাবজেক্ট বা যার ক্ষেত্রে এরকম হয়েছে তাকে জিজ্ঞেস করব যে আচ্ছা কেমন কষ্ট হচ্ছে, তখন সে বলবে মানে এই টার্মটাকে আমরা মেডিকেলের ভাষায় চকিং বলি, হ্যাঁ চকিং, যে আচ্ছা চকিং হয়েছে। তো আমি ট্রাই করব কোশ্চেন করার যে আচ্ছা তোমার কেমন কষ্ট হচ্ছে, যদি দেখি যে ঠিক আছে আচ্ছা একটু পানি খেতে দিলাম, যদি ডিসমিস হয়ে যায় তাহলে তো ঠিক আছে, বাট যদি প্রবলেম হয়, শ্বাসকষ্টতে প্রবলেম হচ্ছে, তাহলে আমার সাথে সাথে একটা ম্যানুভার করতে হবে। তো এই ম্যানুভারটা করার জন্য আমি ফার্স্টে হচ্ছে যে পেশেন্ট তার পেছনে দাঁড়াবো। তো পেছনে দাঁড়ানোর পরে আমি যে কাজটা করব যে আমি যেটা হচ্ছে আম্বিলিকাস বা নাভি, তো এই নেভাল রিজন এবং জিফেস্টার্নাম এর মাঝের যে এরিয়াটা, এই এরিয়াটাতে আমি হচ্ছে ফার্স্টে আমার একটা হাত এভাবে মুষ্টিবদ্ধ করবো, যেটাকে আমরা বলি ফিস্ট, ক্লোজড ফিস্ট। সো একটা হাত এভাবে রাখবো এবং আর একটা হাত হচ্ছে এভাবে। সো এভাবে রেখে এভাবে আমি হাত দিয়ে কিন্তু এভাবে একবার ভিতরে চাপ দিব। সো আমি একটু কাছে একটু কাছে, ক্যামেরাটা এই জায়গায় ধরো। সো একবার হচ্ছে, সো একটা এক হাত এভাবে, এক হাত হচ্ছে এভাবে। সো আমি হচ্ছে এভাবে ভিতরে চাপ দিব এবং ভিতরে চাপ দেওয়ার সাথে সাথে উপরে এভাবে নিয়ে আসবো। সো ভিতরে চাপ দিলাম এবং উপরে নিয়ে আসলাম, ভিতরে চাপ দিলাম এবং উপরে নিয়ে আসলাম, এভাবে আমি বারবার রিপিটেডলি এটা করতে থাকবো। সাধারণত 5 বার করবো, 5 বার করার পরে দেখা যাবে যে পার্সনটা হয়তো বা মুখ দিয়ে খাবারটা বের হয়ে চলে আসছে, মানে যেই খাবারটা আটকা পড়ছিল। বাট যদি 5 বারেও না হয় তাহলে আমি করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না সে খাবারটা বাহিরে বের করে ফেলে। সো কারণ এটা ছাড়া কিন্তু তাকে বাঁচানো খুবই ডিফিকাল্ট, কারণ দেখা যায় যে যখন এরকম অবস্ট্রাকশন হয় এয়ারওয়েতে যদি অবস্ট্রাকশন হয়, তাহলে যদি মানে দ্রুত সময়ের মধ্যে এরকম মেজার না নেওয়া হয়, এই ম্যানুভারটা না করা হয়, তাহলে কিন্তু খুবই ঝামেলা হয়ে যাবে, কারণ এত তাদের তো হসপিটালও নেওয়া পসিবল না। সো বাসায় যারাই আছে তারাই কিন্তু এই ম্যানুভারটা করতে পারে। তো এটার পাশাপাশি হচ্ছে গিয়ে যদি বাচ্চা হয়, 1 বছরের কম বাচ্চা, তাহলে তার ক্ষেত্রে পিঠে চাপড় মারা, থাপড় দেওয়া, বা হচ্ছে বুকে 2 আঙুল দিয়ে বুকের মাঝখানে এভাবে ট্যাপ করা বা এভাবে চাপ দিয়ে ধরা, যেটার মাধ্যমে হচ্ছে খাবারটা বের হয়ে আসতে পারে। সো আর অ্যাডাল্ট পেশেন্ট হইলে চাপড় মারার থেকে বেটার এই ম্যানুভারটা করা, সেটা জানা থাকে আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ধন্যবাদ ওয়ালিদ হেল্প করার জন্য, এবং ধন্যবাদ আতিক ভিডিও করার জন্য।